জাতীয় শোক দিবস 2017 উপলক্ষে আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য, কলামিস্ট, বিশিষ্ট লেখক, মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর হারুন রশিদ আসকারী, আজকের এই অনুষ্ঠানে আমরা যাকে পেয়ে অত্যন্ত গর্বিত, বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য যুব সাধারণ সম্পাদক, কেবলমাত্র কুষ্টিয়ার উন্নয়নের উপকার নয়, সারা বাংলাদেশের জানা নেচ্ছে শেখ হাসিনার ভীষণ একুশ এবং একচল্লিশ বাস্তবায়নের যে পথ চলা, সেই পথ চলার একজন অন্যতম রূপকার জননেতা, আমাদের সকলের প্রিয় কুষ্টিয়ার গর্বিত সন্তান, কৃতি সন্তান জনাব মাহবুবুল আলম হানিফ এমপি, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই এমপি, আজকের অনুষ্ঠানে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ট্রেজারার, আইন বিশ্লেষক, মানবাধিকার কর্মী, বিশিষ্ট লেখক অধ্যাপক ডক্টর সেলিম তোহা, আমার স্নেহভাজন উপকমিটির আহ্বায়ক, বিশিষ্ট গবেষক এবং লেখক অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর হোসেন, আজকের অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঝিনাইদহ পৌর মেয়র, কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মেহেদী হাসান সহ আমার সম্মানিত শিক্ষক সহকর্মী, সম্মানিত কর্মকর্তা সহকর্মী, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কর্মীবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আজকে আমি এই শোকাবহ আগস্টে মজুবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি দু একটি কথা বলবার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ কামাল, জামাল, রাসেল সহ 2004 সালে গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছিল, এই বাংলাদেশ স্বাধীন করবার জন্যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন যাদের সম্ভবের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা সকলে জানি যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। জাতির পিতা না হলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে জায়গা পেত না। সেই সকল কুলাঙ্গাররা যারা 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল এবং একটি প্রশ্ন রেখেছে আমার বন্ধু সেলিম তোহা, সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই, এটি একটি সুপরিকল্পিত হত্যা। সেই সুপরিকল্পিত হত্যার নেপথ্যে যে সেই জিয়াউর রহমানের সেই গ্রুপটি আছে, সেই জামাত শিবির আছে, রাজাকার আল বদর আল শামত আছে এবং একটি আন্তর্জাতিক মহল আছে, তা সহজেই অনুমেয়। এবং 1975 সালের 15 আগস্টের যে ঘটনা, সেই ঘটনার সাথে 2004 সালের 21 আগস্টের ঘটনা একই, কারণ সপরিবারে এবং জাতির পিতার কোনো অস্তিত্ব যেন না থাকে, বাঙালি জাতীয়তাবাদের অস্তিত্ব যেন না থাকে, স্বাধীনতার পক্ষের শক্তির অস্তিত্ব যেন না থাকে, গণতন্ত্রের অস্তিত্ব যেন না থাকে, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার অস্তিত্ব যেন না থাকে, সেটি না রাখার জন্যে যা যা করণীয়, তাই সেই মৌলবাদী শক্তি এবং পাকিস্তানি দোসররা একে খুব সুপরিকল্পিতভাবে করে এসেছে, এখনও চলমান আছে, গুপ্তভাবে নানাভাবে নানা কায়দায় নানা কৌশলে বিভিন্নভাবে এগুলো করে যাচ্ছে, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন এত ঈর্ষা করত না, এখনো কেন ঈর্ষা করে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স বলেছে লন্ডনের বিশ্ববিখ্যাত সাময়িকী নিউজউইক। পয়েট অফ পলিটিক্স মানে রাজনীতির কবি। তিনি এত চমৎকারভাবে কথা বলতেন, তিনি যেভাবে ছন্দ তৈরি করতেন তার কথার মধ্যে দিয়ে, তার কথায় যে মাধুর্য ছিল, যেভাবে তিনি শব্দ চয়ন করতেন, মনে হতো যেন তিনি কবিতা পড়ছেন। এ যেন ওয়ার্চুয়াতের ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাগুলো ছিল স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয় ক্যারিসম্যাটিক লিডার। উনি ক্যারিশমা জানতেন, সম্মোহনী ক্ষমতা। সম্মোহন করতেন কি দিয়ে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণাবলী এত চমৎকার ছিল, এত বেশি গুণাগুণী গুণাগুণের মধ্য দিয়ে তিনি বিকশিত হয়েছেন যে প্রতিটি মানুষ জাতির পিতার উপর নির্ভরশীল হয়ে পড়তেন। তিনি দুঃখী দুর্দশাগ্রস্ত নিপীড়িত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়াতেন। সে কারণে মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্ভরশীল হয়ে পড়ল, এবং এভাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠলেন ফাউন্ডিং লিডার অফ বাংলাদেশ স্টেট, বাংলাদেশ জাতির স্রষ্টা, জাতির পিতা। জাতির পিতা কেন হলেন, বঙ্গবন্ধু কেন হলেন, কেন সফল রাষ্ট্রনায়ক হলেন, এটি বুঝতে বেশি অসুবিধা হয় না যদি আমরা একটু ঐতিহাসিক পর্যালোচনা করি। একটি জাতির ভাগ্য বদলে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটি যুগকে বদলে দিয়েছেন। যুগকে বদলে দিয়েছেন কিভাবে? হাজার বছর ধরে যে নিষ্পেষিত বাঙালি, হাজার বছর ধরে নিপীড়িত দুঃখ দুর্দশাগ্রস্ত বাঙালি চেয়েছে স্বাধীনতা, মুক্তি চেয়েছে। সেই মুক্তি সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে জাতির পিতা বা সকল বাঙালিকে, হাজার বছর ধরে বাঙালিরা যা চেয়েছে সেই চাওয়াকে তিনি এমনভাবে সামনের দিকে নিয়ে গেলেন, এমনভাবে বাঙালি জাতির মাইন্ডসেট তৈরি করলেন, সেই মোক্ষম সময় তিনি উপহার দিলেন। সেটি ছিল 1971 সালের 7 মার্চের ভাষণের শেষ কথাগুলো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর মধ্যে দিয়ে হলো আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এভাবেই হয়ে উঠলেন জাতির পিতা, অর্থাৎ বঙ্গবন্ধু হয়ে উঠলেন জাতির স্রষ্টা, জাতির পিতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। পাকিস্তানি হানাদার বাহিনীর কামানের মুখে, গানশিপের মুখে, কোনো ধরনের ভয়ভীতির মুখে তিনি কখনো পিছপা হননি। তিনি বাংলাদেশের স্বাধীনতাকে যে কোনো মূল্যে নিশ্চিত করবার জন্যে তিনি সংগ্রাম চালিয়ে গেছেন, এবং 25 মার্চ রাত্রে যখন তাকে কারাগারে নিয়ে যাওয়া হবে তার আগে তিনি তা ঘোষণা দিয়ে গেছেন। এবং এর পরে তিনটি কারণ আমি উল্লেখ করব, আমি বেশি কথা বলতে চাই না, এতে সময় অত্যন্ত কম। অনেক সাহিত্যিক আছে, অনেক আপনারা তো জানেন যে অনেক সাহিত্য জানা মানুষ আছে, নোবেল পুরস্কার বিজয়ী মানুষ আছে, অনেক জ্ঞানী মানুষ আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সব আছে, কিন্তু স্বাধীনতার উপর তো আর কোনো কিছু নেই। সেই কারণেই হচ্ছে জাতির বঙ্গবন্ধু বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক এবং এই জাতির স্রষ্টা। এবং আর একটি বড় বিষয় যেটি, সেটি হলো যে 4টি বড় ধর্ম বাংলাদেশে আছে। এই 4টি বড় ধর্ম সহ 49টি নৃতাত্ত্বিক গোষ্ঠী সকলকে এক জায়গায় করে বাঙালি জাতীয়তাবাদে ধর্মনিরপেক্ষতায় এমন একটি প্ল্যাটফর্মে দাঁড় করালেন যেখানে সকলের চা হলো ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র তৈরি করা, এবং সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করলেন। হেগেল, হেগেল জার্মানির একজন বিখ্যাত দার্শনিক, তার মতবাদ অনুযায়ী দি গ্রেট ম্যান অফ দ্য এজ ইজ সামওয়ান হু পুশস ইন ওয়ার্ডস দ্য উইল অফ দ্য এজ টেল হিজ এজ হোয়াট দ্য উইল অফ দ্য এজ ইজ অ্যান্ড অ্যাকম্পলিশ ইট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়ের চাহিদা অনুযায়ী, মানুষের যে চাওয়া সেটি অনুযায়ী হাজার বছরের
যে বাঙালির নিষ্পেষণ সহ্য করেছে সেই চাওয়া অনুযায়ী সঠিক সময়ে সঠিক কাজটি তিনি করেছিলেন এবং সে কারণেই আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেকব অ্যাপফিল্ড, যিনি একজন অত্যন্ত বিখ্যাত ঐতিহাসিক, তিনি আড়াই হাজার বছরের ইতিহাসে 41 জনের রাষ্ট্রনায়কের নাম লিখেছেন। তাদের মধ্যে আলেকজান্ডার দি গ্রেট আছেন, চার্চিল আছেন, হ্যানিবাল আছেন, জুলিয়াস সিজার আছেন, অলিভার ক্রমওয়েল আছেন, স্ট্যালিন আছেন, লেনিন আছেন, রবার্ট পেরি আছেন, হোসেমিন আছেন, এমন অনেক বড় বড় নাম, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ কি জানেন? কারণ হলো সকলে স্ব জায়গায় ভিন্ন ভিন্ন কারণে সংগ্রাম করেছে, কিন্তু বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করবার জন্য সংগ্রাম করেছে। চার্চিল সংগ্রাম করেছে একটি স্বাধীনতা সংরক্ষণের জন্যে। আব্রাহাম লিঙ্কন সংগ্রাম করেছে বর্ণবাদ বিলুপ্তির জন্যে। সেই কারণে ব্রিটেনের একজন পার্লামেন্টারিয়ান ফেনার ব্রক হয়ে বলেছেন, ইন এ সেন্স শেখ মুজিবুর রহমান ইজ এ গ্রেটার লিডার দেন মহাত্মা গান্ধী, জর্জ ওয়াশিংটন অ্যান্ড ডি ভিলেরা। এতে সহজেই অনুমান করা যায় যে জাতির পিতার উচ্চতা কত। হিমালয়, ফিডেল কাস্ট্রো বলেছেন যে আমি বঙ্গবন্ধুকে দেখিনি তবে হিমালয়কে দেখেছি। এতে মেপে বোঝানো যাবে না তিনি কত বড়। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে 3.5 বছরে রাষ্ট্রনায়ক হিসেবে জাতির পিতা যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যে সকল পলিসি তিনি তৈরি করেছিলেন যা বাস্তবায়ন করে যেতে পারেননি, তার সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা ভীষণ 21 ভীষণ 41 বাস্তবায়নের জন্যে যেভাবে তিনি চলেছেন, তার হাতকে শক্তিশালী করবার জন্যে এবং মৌলবাদ এবং জঙ্গিবাদকে সম্পূর্ণ ধ্বংস করবার জন্যে আমাদের সকলকে তথা বঙ্গবন্ধুর অনুসারী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবার জন্যে। আসুন আমরা সকলে আজকে এই প্রত্যয় গ্রহণ করি, যতক্ষণ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন হত্যাকারীও বেঁচে থাকবে, তার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। গ্রেনেড হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এবং যে চলমান প্রক্রিয়ায় আমাদের যে যুদ্ধাপরাধীদের বিচার চলমান, সেই বিচার সম্পূর্ণ হতে হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Thank you.